দুবাই দুর্ঘটনার হাত থেকে দুটি শিশুর জীবন বাঁচাতে গিয়ে নিজে জীবন দিয়েছেন বাংলাদেশের সুফিয়া আজ আরব আমিরাত সরকারের পক্ষ থেকে সুফিয়ার আত্মত্যাগে তার পরিবারকে সম্মাননা দেয় ঢাকায় দেশটির দূতাবাস্ট রাষ্ট্রদূত নিজেই জানান বাংলাদেশিরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন দুবাইয়ে তবে ছয় বছর ধরে বাংলাদেশি পুরুষ শ্রমিকদের জন্য বন্ধ দেশটির শ্রমবাজার দুই হাজার বারো সালের পর থেকে দেশটিতে যাচ্ছে মূলত নারী গৃহকর্মীরা তাও গেল বছর গিয়েছেন মাত্র তিন হাজার

কর্মী নেয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে দুবাইয়ের বিনিয়োগের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানান রাষ্ট্রদূত রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা